আমি কল করে মরি নাই তোমার অত্যাচারে এলাকায়ও থাকা হারি না বাইতেও থাকা হারি না মরনাকে বললে তো ভালোই হইতো এলাকায় থাকবা লাগে কি তোমারে কেন না করছে এই খচ্চুন্নি সাস্টলে যাই হেনেই পোলাহান বাড়াস বাজারে যাই হেনেই পোলাহান বাড়াস তোর জ্বালা কোনারে যা হারি সারা দিন কাম করো দাগে পাতারে থাকো আবার তো শরীর না তোমারে একটা কথা কই ওই দাগে পাতারের কাম বাড়ির কাম গরু বাছুর দেয়া সবই যদি আমি করতাম তোমারে খালি চা খাবার বাড়াইতাম তোমার খুব মজা লাগতো আমি জানি তো আরে এখন যে বয়সটা এখন আমারে চা খিলাবা মনে করে যে টিভি দেখমু সিনেমা দেখমু একটা পাসওয়ালামু ফিডার খাও তাই না আর কামলা খেতে বাড়াই দিবে কামলা কোনকে যাবার কাম করো নাকি আমার কি জানে কুলা কামলার সাথে না থাকলে তোমার দুলাবাইরা খেতে কাম করব না বুঝছো কি এখন হইছে কি তাই কও খেতে যে কাম সরষা তৈলা থইয়া গেছে সোনা মিয়া তাই হে সরষা আজকে বাইতে আনন লাগবে না খেতেই পকবো সোনা মিয়া আবো অন্যকে আরো দুই তিনটা কামলা কথা কইছি যে সরষা ব্যক্তি বাইতে আনবো কই আইছি তো যায়া নি আহেন কয়টা বাজে সোনা মিয়া থাকলে আজকের বেলা যাবগা খালি আবার বর্ষায় তাকে তুমি কি জাহারো না হ্যাঁ বাড়ির বগলে না বানারে তো সেই চাবা শুরু করছে কাম করি সব আমি বানারে আমার লাগে চাপালা রেখে তুই যাও আচ্ছা সংসার তাড়াতাড়ি যাও সংসার তুমি কাম করো আমি কাম করি না না তুমি কাম করো না সব কাম আমি করি আমি দেখে দেখে দেই তোমার দিয়া করাই তাই একটু একটু কাম করে পরে সুরের মত খালি পলাও হয় রে হয় চাবা করা হারে এখন যে সোনা মেয়ের কাছে আমার তো কথা বাতাই রইছে কালকে রাইতো কথা বাতা রইছে যায় সোনা মিয়ারে যায় নিয়া হো নালে বারো তোর চাবাই তুমি কি আমার খাবলা দিবি নাকি খাবলাই দেব বারো তো তুই যাও হয় রে হয় হড়ড়া রাখ কোলে না এবারে নায়ক খাচ্ছে যাব কামলা নাকি নায়ক খাই যাবে কোসের কোসের কিসের গুক্কো হবে না খাবলা দিবা নি হ্যাঁ এই বানারে এবারে গুক্কো হাব কই ওই বানার কামের কথা কইলে কি আমি গুক্কো হাব তুই কি হাব তোর নাগাল বল যদি ব্যাকের থাকতো বুঝাও জামাই আর বাসতো না জামাই গলায় টিপিতে মাইরে হালাইতে তো তুমি মর না 12টা কে বল ভাই মারবো হ্যাঁ যাবা কি না সারা কমাবা এখন কেমন লাগে সারবু এত চাপা কিবা কইরা হে এখন কাশসকে বানর এখন চাপা কর দেখি মগ লাগে কেমন লাগে বানর হ্যাঁ এখন ভাল লাগে না হাই রে হাই আজকাল মত মনে বাঁচলাম নিঃশ্বাসটা কোন রকম খালি কমলো আমি গেতাছি তুমি যা কও আমি তাই হইব তাও আমার গলায় দিবে না মাইরো না কাম যেতে ঠিক মত হয় সরষা যেতে ব্যক্তি আজকে দিনের মধ্যে বাইটা হে না আইলে বানর তো খবর আছে হাই রে হাই ও বৃষ্টি খাইয়া উলাবে ওদের খবর কি করতাছাও নে কি করতাছি দুপুরের লাগা রান্না করতাছি দুপুরের করতাছি ও খাই কামলা দা আবার দুই বেলা তিন বেলা গরম ভাত খান লাগে তাই না ওই যে ভাত পায় না সাগাই হুন্ডা নে এক পানি গদা হেই যে কথাই যে গরম ভাত খান লাগে আমি কয়বার খাই আর তুমি কয়বার খাও এই খাতুনি তুই তিনবার খাস আমি দুই বেলা খাই আমি কামলা দা যা মাইসের ভাত খাই বেশি আমি কি নিজের ভাত বেশি খাই যাও কেমন করে মিছা কথা কই না কয় গরম ভাত রান দিছি গেছে বাটন তো লাগে ডেলি মইজ ভাত আর তুমি তো কামলা দিবার যে মাইসের ভাত যা ভালো মন্দ খাও এই খাতুনি ডেলি মইজ ভাত খাস না তরকারি ভাত খাস হ্যাঁ তুমি তো বাজার সদা আইনা বাইতে বইরা থাও যে আমি ডেলি তরকারি দা ভাত খাই হ্যাঁ শালির চাপা গো মনে গো ছাগলে না দা দেবা না পরে না হেইভাবে মনে গো চাপা পরে ওই খাতুনি আমি কামলা দিবার নিয়ে মেলা করছি তুমি রাইন্দা বাইরা রেডি করছাও না তোমার মতো তুমি খাই নিও আমার মতো খাবি যে বাবা এবারে রাইন্দা বাইরা খাই নাও রাজা সাহেব পূজা গো হুকুম করলো রাইন্দা বাইরা খাই নাও বাজার কি করে আনছাও ঘরের পিছে থেকে ওই যে কচু শাক তুই লাইনা ভর্তা বানাইতিছি হে কিনা আমার খাওন লাগবো তাই নাকি তো কি খাবা কচু শাক খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে ভালো ডাক্তাররা কয় বুঝো না কচু শাক খেলে শরীরে থেকে আয়রন মুক্ত করে বাইরে যায় না এর তো নাই শুনো কি তুমি আজকে কোনে কামলা দিতে চাও আজকে কামলা দিবা তো মইনে রহিম বাইরে কে তুমি না দুই দিন আগে কইলা যে ওই যে খুরশেদ বাইরে তুমি দুই তিন দিনের কামলা দিয়ে দিছো হ্যাঁ করছি তাহলে ওন দা কে হয় না তুমি আবার আজকে রহিম বাইরে না কামে যাবা পাগল ওর কাছে দিন টিয়া বেশি বেশি দেহে নাকি তাছি তোমার কাছে হই না আমার কাম করন লাগবো আমার কাছে তুমি হুন ভাই মানছু তাই সারা কথা কই না আমারই হুনাই এই যে হুনো ওই মাইসে কথা তোরে কয় তোর মাইসে বিয়া কই না তোরে বিয়া করছিলি আমি যেরকম তুই হেডে হলবি তোমার কথা তো আমি হুনি কিন্তু আমার কথা হইছে হইলে গিয়া তুমি খুরশেদ বাইরে কথা দিছাও কারণ কাম করবা টেহা ওয়ান যাও অগ্রিম রহিম ভাই দুইটা বেশি দিলে তুমি রহিম বাইরে না যাবা কিছু নিগে রহিম ভাই যদি আরো জোরে যদি 20 টা বেশি আমি হেরে দমগা এত লোভ ভালো না বুঝছাও যখন কেউ তোমারে কামে নিব না টেহা মাইরা খাবো তখন বুঝবা কি লাগে ওই শালি কামলা করে কাম হবে তুমি থাকে 12 মাটি থাকে তোমার কাছে হই না আমার কামলা দানব না বুঝছাও কি আমার কাছে তোমার হুনুনো লাগবো না এর জন্য তো সব মানুষ তোমারে কয় যে তুমি ঘুষখোর কামলা ভাই খালি আমি তুই ঘুষখোর তোর কেরা কইছে মাইসে কইলি মানা তুই ঘরের বইয়ে ঘুষখোর কর একবার গুতা তোর হান গাড়ি কইছে আমি উচিত রে কই আমি সব সময় উচিত কথা কই যদি বেউচিত কথা কইতাম তাইলে সে কয় ব্যাপারটা মাইসে জানা কই আমি হেটা কইলাম আরে উচিত কথা কই মেশিনটা সাফা আমি গেলাম যাও দিওয়ানে মাইসে দইরা যাও ঘুষখোর কামলা গিরি তোমারে नो नो आज के उल्लाली बिशी को लेकर भी करना वो बोला दी बोटा एक्टे बुराबा मनुष्य ने तुम शोर दरोबा शॉप नो दे हो नहीं ना माने आप की कष्ट हुई नो तू ये तो ये तो देरी होई लोग किसी ने क्या देरी लो डेली डेली देरी हो ये कौन आवाज़ दे बेला हम दे कब लो दे हवा तुमरा हाँ हो नो এত দেরি গলি আইলিবারে গেরুসরে কামলানো বানি গেছে না আমি 9 পাশে বসি তোমরা আগে যাই খেতে বইতা আমি 10 মিনিট পরেইতাম হনে এটা কথা কই সর্দার বুঝছেন কি আমনে দিনে 10 টা বেশি ঘুষ পান হিনে হিনমি হেমি দর দেন ওই আজকে কালানে শিকার যাবেন রহিমে রম্মি এত কথা উস্কি দিকে এই 10 টা বেশি বামু দিতে তো এই 10 টা মধ্যে তো ভাগ দিন না ভাগ তো দেন মনে করেন যে নিয়ে যে আমনে নিয়ে তো কথা 2 নাম্বার মানে যারে কাম রাখেন হিনে করে না রাখনে যান কান লগে কথা 2 নাম্বার এই যে কাম করবেন আজকে কালানে যাবেন কা রহিমে নকে ये दोस्ते बिशी दे जावेन का अब रोही में से यदि सुरमान मन करतो 20 टा यदि बेसी दे कोनी दाम কত কই সমস্যা এমনি কই দো এই কথা কইলো বুঝছেন কি কবে আমনে নাগাল খাবে মরে গেলে পরে সর্দার মরে গেলে পরে ও সর্দার হবো তাই কি হ্যাঁ হ্যাঁ সর্দার মরেই না আগে তুমি সর্দার বানি যাও মুন্দি ও মানে কোন বেশি বুঝতেছে এই সমস্ত কথা মনে করেন বানে আমারে মনে ভালো শুনে না কনসুম কইছেন আরে আমনে রইমের কামলা দিবেন ও তো আর সময় কইলো না ওই আমগো মানে নিছে রে তুই কত বেশি বুঝছাইছা তুই আমি বেশি বুঝছি সর্দার আমনে হনছান আজ কা কাম করিও না করিও আরে জাত কোন ও মিছা কথা কই আমারে আমনে নাম নতে ফলাইলো কিছু নি মিছা কথা এত মিছা কথা কিছু নি মানুষ কিছু নি মিছা কথা আরে ওস্তাদ আজ কা কাম করিবা না করি কাম তো আরে ওরে শিক্ষা দিয়েছে কাম শিকার করছে কামেন আচ্ছা দেখছো কত দিন ধরে কইতাছি কামলার কথা কারা জানি টিয়া দিয়া দিছে হে কামলার তো কোনো খবর নাই ওর খবর নাই যে একলা একলা মাটি কি আমি টানারি হ্যাঁ আমি একটা কাম পেশ করি আহুক ভাই তাগে আইলে পর ওর সাথে আমার বুঝা পড়া আছে কিছু কই না দে বেশি পার হয়ে গেছে গা হ্যাঁ ভাই কোন গেছিলা তুমি হ্যাঁ কোন গেছিলা আমি তো না মনে আমি করে কামলা নাইস কাও কামলা কামলা কোন আইছে কামলা যদি আইতো আমি একলা কি মাটি টানতাম হ্যাঁ তার মানে শোনা মে না আরে ভাই ওই খাতনি তোরে তো কইলাম যে অগ্রিম টিয়া দিছ না তুই তো ধুলাবাই বিলাতে হাড়া দিয়া দিলি অগ্রিম টিয়া দিছি তোমার কথাই দিছি আমি কি এক লাখ লাখ মাতবুরি করছি হ্যাঁ ও আমার কথা টিয়া দিছ আর আমার কথা যদি কই ঘরে আগুন ধরে দে তেলে না আগুন ধরে দিলে ঘরে দিব না তোমার আগুন ধরে দিব চিন্তা করছ কি বাগরে উক্কা দে ওড়ে হারান না গাল ওই শালা তুই শোনা মে বেতন চাই না হ্যাঁ যাই না বুগলার মধ্যে তুই আর খালি কাম করতাছ তাই না বুগলার মধ্যে দিব না তাতে কি করব তুমি কি করবা তুমি বাজারের কাম আমার করন নাকি দোকান পাড়ার কাম আমার করন নাকি বাড়ির কাম করন নাকি তোমার কাম করন নাকি বিয়া করছ কাম করার লাগি বুঝছো বইয়া থাকা লাগি না কাম সব করবা আমি একটা কামও পারমু না জেডি পারস তুই এক আনতে থাক আমি যাতাছি ওই শালার বুগলা আমি যাতাছি পারমু না তুমি কি করবা করগা কমর আমার শেষ কমর ফিউজ মানে ফিউজ ফিউজ হ্যাঁ যেদিন থেকে বিয়া করতে সেদিন থেকে তো কমর ওটা ফিউজ ওটা আবার তাজা রইলো কবে দেখছাও কত বড় কথা কইলে তোমার কারণে তো এই যে মাটি টাইনা আমার কমর শেষ হইছে এখন আমার দুধ দাও তাই না ও মাটি টাইনা কমর শেষ হইছে মাটি আনছ তো এক গাবলা এটাই তোর কমর শেষ হইলো তাই না কমর শেষ করছত কোনে এটার নাম নাই তুই আমার সংসারে কমর শেষ করছত এই কথা কথা সাবধানে কই দিবা কই দিলাম কথা কথা কি কও তুমি মারি টানছ কেস কা মার দিয়ে দাও না কমর যা গেছে গেছে আলো শেষ করে দিব এই যে সাবধান সাবধান কইলা মাইরা দাও না মারবা না কইলা শয়তান বেলা তুই খাচ্ছিস এই দেখা ওই চাচা কাকা মাইরা লাইলা করে শালি শালি করে তোমার ক্ষমতা তুই কার বলে চলস তুই আমার সরলে আদ দে হ্যাঁ 100 দিন কি করবি তুই রাখলে রাখবি না রাখলে না রাখবি যা তুই কাল কা রাইতে তুই আমারে মারছ আমি অন্তরি কেউ না কিছু কই নাই হ্যাঁ খাচ্ছনি কোনে আমি যাতাছি ওই শালার বুগলে ওই শালার কারণে আমি ভোরাতে মার খাইলাম হ্যাঁ যা তুমি আমারে কইরা দিয়া দাও দেখছস মাইরে নে দৌড় দিলি কে বগলায়া খাড়া থাকতি তো সাহস দেখতাম কত দূর আছে বানর কোনটা বানর আলে যায়া নো ইয়া তোরনি কে আমার বউ এক গলাই দি দেখ এই কেছে কোডা পাছে হ্যাঁ কোডা পাছে তুমি এখন বলতে আমার খেতে দাও নাই আরে কাম না তো কাছে তোর ঘুরি না এই কাকা হনে নাড়া কথা কই আচ্ছা কালকে যে সইসা করে তুইলা নিয়ে এলে ও না বাইতে কি তোমার কোন বাপে নিয়ে যাব দেখেন বাপ তুইলা কথা কবেন না তোমাকে তুলি কে কটা বাজে 10টা বাজে গেছে আমরা 10টা বাজে গেছে আমরা তো সেই কাম করব না কালকে আমরা কাম করে দিছি না হ্যাঁ হ্যাঁ কই কি হ্যাঁ আজকে মনে করে যে রহিমের কাম করব বুঝেন না কাকা মনে করেন যে ঘুষ দিছে হন হিনিমালা দিছে কিবা ঘুষ দিছে মেরা দিছে 500 টাকা দিছে কেরা বেশি কেরা রহিম এই এই আমারে তুমি ঘুষখোর কামলা তেহা যে বেশি তার কাম করো এই যে ঘুষখোর কামলা কষ্ট এই ঠিকই তো কইছি ও তো আমরা বেশি মেরে রাখব একবারে কয়টা বেশি দিছে আরে দে গলা এবারে ঘুষ দিছে কয়টা হেড়ে কও 500 1000 দিছে 500 দিছে হিসাব তো কও 1000 দিছে 500 দিছে আমি তোমারে 1000 দিলাম আমার খেতা কেন কোনে আমার খেতে পাগল রে রহিম ভাই দিয়া দিছে বেশি আমরা কয় দিয়া দিছে রহিম 1000 দিয়া দিছে রহিম ভাই 1000 দিয়া দিছে আমি 2000 দিব দেন আমরা 2000 টাকা আমরা তেহারে সরি না আরে রহিম নাকি স্বীকার করছি হারে হারে গাবলা দিছ হে তোমারে 1000 দিছে আমি তোমারে যে 2000 টাকা দিলাম আমার খেতে নাও হ্যাঁ ঠিক আছে কথা তো খারাপ কইছিলাম না যে যে বেশি দিবে হারে মধ্যে কিন্তু কিন্তু আমদের নাকি কি বাজে না গাইছে কিন্তু বুঝেন তুই এত বাড়াবাড়ি না কইছিস বুঝে রহিমের মধ্যে রান্দাবাড়ি করবে খাবার জরিমানা দেব খারাপ রহিম খাই গয়া হ্যাঁ খাই গয়া আমার কামলা কিসের নিব ঘর কামলা কই না হুদাই সরদার কিন্তু তুই এত কষ্ট করলা কষ্ট হ্যাঁ কামলা আমার ব্যাংক গেছে 1000 টাকা ঘুষ দিলাম এখন তুই কামলা খেতে জানাই কাকা ভালো আছে হ্যাঁ আল্লাহ রাখছে ভালো তুমি কে বাঁচাও আল্লাহ রাখছে ভালো কাকা কোন দিকে গেলে এই বাজারে গেছিলাম চা খাবার নিগা তা তুমি করে যাও আমি করে যাম কাকা এই যে শোনা মিয়া কামলা 5000 টাকা দিকে এখন হলো পুরা কামের সময় কামলা 5000 দিকে কয় যে আমি কামলা দেখাম না অমুক স্বীকার করছি তমুক স্বীকার করছি 1000 টাকা কাল করে ঘুষ দাও তুইছি যে তাও নাকি কামলাড়ি নই অন্য কামার কটা কামলা থাকে কামলাড়ি নই আমার ক্ষেত্রে খোসা করে তুলে দেয় সে কামলা এখন তুই আমার ক্ষেত্রে জানাই কিরকম মেজাজটা করো যাবো না তোমার ক্ষেত্রে আর যাবো না এটা কি কোন কাকা যাবো না মানে কারণ কালাচানের নগে দেখলাম ওরা তিনজন গেতাইছে কালাচানের নগে কামলা দিবার গেল হ হ তিনজনা কোন কাকা তালি কোন এখন যদি এই সোনা মেরে তোর আশ্রয় মাইরা হালাই তা তো মনে রাখবে না তুমিও অগ্রিম দাও কালাচানের নগে কামলা দিবার গেল বুঝলাম না তো কাহিনী তালি কোন কাকা 1000 টাকা আমি ওর ঘুষ দিলাম কি রে কামলার দাম তো দিমুই তারপর অতিরিক্ত 1000 টাকা দিছি তারপরও কামলা আমার খেতে যায় না তাহলে রাখটা কিরম মুড়ে তালি বুঝো বুঝো কাকা আরে 1000 টাকা আমার ঘুষ বেশি না লাভ নাকি এতেই জন্য কামলা কেন নষ্ট করছ বুঝছ কি কালাচান মানেকে বেশি ঘুষ দিতে কালাচানের পিছে পিছে গেতাছে আচ্ছা তালি কথা তো সত্য কথা সত্য মানে আমি নগদে দেখলাম এইজন্য তোমার কইলাম আচ্ছা জান কাকা যাইতাছি কালাচানের শিক্ষা দেবো আর কামলার বাচ্চারও শিক্ষা দেবো আমার খেতে না যায় কালাচানের খেতে যাব রে আমার শক্তি নাই হ্যাঁ আরে কাহাকি পানি হালামু এই যে একটা হইসা জানি থাকে না আমার বউ কিবা তো জানো ওই গলা মধ্যে টিভিটা দর্শন সকালে তাই নাকি হ্যাঁ আপনার বউ আমার টিভিটা ধরবই আর ভালো করে গোছায় গোছায়া দরকারে উল্টে উল্টে দাও একটু হুকাক বুঝো নাই একটু পর ব্যক্তি বোঝা পারবা একটা হইসা জানি থাকে না হাই হাই শেষ করে লাইছে ইন্দুরে কাইড়ে ইন্দুরে কাইড়ে আবার শৈশান ব্যক্তি আর ভিতরে দিছে ইন্দুরের এই যে গাটা খুদন না কো একটা হইসা জানি ইন্দুরে ভিতরে না থাকে গাটা খুদবা দিকে তো আমরা কামলা দেই না কাকা কাম দেই আমরা ইন্দুরে গাটা থেকে হইসা ভাই চিরুনি নাই তো বাইতে থেকে একবার আসলে রেখেতে থেকে সব হইসা নিয়ে গেতাম ওতে হার মূল্য আছে আবার কামের মূল্য নাই তাই না আমরা কি কাম করতাছি না ভাই এত গেরসনে গত তক কষ্ট করে কাম কর ওস্তাদ তুই যে কইছ না যে বেলা হইলো দুপুর গেরস তক করলাম ওপুর বেলা হইলো সন্ধ্যা গেরস তক করলাম আর কই লাভ না বুঝছেন কি হে 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 এই জ্বর হইছে ওস্তাদ ও দুনদামরে বেখানে গেলে ই করতেছে কিন্তু কি করতেছে দেখ নাম না খালি আমনের উপর দৌড় পড়ে গেছে এনে দৌড়া এত কথা কও গাই যে হইসা করে পড়ে সেটা তুলনা গাই না পারা দাও তোরা মনে করতে গাই না তুমি খালি যাই একবার ছেড়ে দাও গা নাই গো হ্যাঁ তাড়াতাড়ি করো আমার বউবা নাই হাললো কি হইছে কাকা আমার বউবা এমন হাললো তোমাগরে গুতাবো আমারও গুতাবো তাই নাকি তাড়াতাড়ি করো আমরা নিলাম কামলা আমাগরে যদি গেরস্তর বউ গুতা হে গেরস্তর বউ তুমি গো বসান এই যে হইসা করে তুলছা ওই যে মেলা হইসা সাইডটা সাইডটা পড়ে রইছে এটা গোছায় গোছায় থিও ঠিক আছে তোরাই করো গেরস্ত জিনিস এই এই কি কে তোর পাশে ওই ওই টেনিস কবে সেকরা এই এই শালা এই এই কাটা নিছে টেনিস কবে সর্দার নিছে এই সর্দারের জিনে 10 টার বেশি ভাই 3000 কামলা শিকার করে আর খান দেয় হ্যাঁ এটা ঘুষখোর কামলা হ্যাঁ তুই জানিস না টাকা কবে দিছে মাটি নিয়ে টাকা দিছে না আমি কইছি যে রাজুর কাম করে জানা হে কয় যে টাকা বেশি বাজে ওনে তো ন যাই ওই বদমাশ কি শুরু করছ কি শুরু করছিস কি শুরু করছ তুই তো দেখা গেছে যে একজন মরা লাশ কামলা ঘুষ দিলে হে লাশ খালে তারা খান যাবে জামু এই সবব কে জামু দিছে আজকে আজকে 2000 টাকা দিছে কে বেশি দিন আছে হেনে আমার কাম আছে তাছাড়া কাম না ওদের কামলা হ্যাঁ আইতা যে গেরস্ত গেরস্ত আজকে শিক্ষা দেব এই হ্যাঁ এটা কেন এটা কেন ويا ماركا سيرك يا كازاتيا غوشنيا كلبر كالاسان بغلي سكه 2030 2030 كالاسان 2030 غوزر كالاسان كتايزا ادا كلا ادا جاسه ادا كلا আমি বারবার কইছি রহিমের কাম করে দানবো হ্যাঁ গো উনি যা যাবে না কালাসান কামে তো মানে না জোর করে নাই তোর কি সমস্যা শোনো দেখো এই যে ওই তুমি আজও কেমনে লি মন্দির বউ টাকা যদি কাম করতে দিবি ভাই কাম দিলে হ্যাঁ আমার কাছে বাচ্চা মতেন মতেন তোর কাছে তুই উঠে নিছে হ্যাঁ রাজু তোর কাছে দিকে আরে ভাই আমার ঠেকো না আমরা তো তিন জনের আগে নিছে এই কালাসান ভাই তোমার উপর তো রাগ আছে সালাম আমিও করছতো তুমিও করছতো খারাই আমি মতেন খারাপ কথাটা হই না নই আমিও করছতো তুমিও করছতো রাজু এটা করছতো আমরা গেরস্তরা নারাই করমগা তোমার কাছে কত খুশ হইছে যে হনো কালকে যে হইছে করে তুলে ঠিক আছে তাহলে সকাল বেলা আবার কামে হার কথা ডাউটকে দেখতে ডাউটটা দর্সি রাস্তায় কয় কি কয় কানকাটা রহিম আমাগো 1000 টাকা ঘুষ বেশি দিছে 1000 টাকা দিছে স্বীকার করে না দিকে আবার আমি না রাগ করে 2000 দিছি খুব ভালো কাম করছেন বুঝছেন না হ্যাঁ কামলা ভাগে আনা করে ভাগেনি ফাজলে ভাই নাই মনে যায় পাতা উড়া না ভাগেনি আমার ভাগে কোন আমার ভাগে আমার ভাগে আরে আসাবো কে আই রে আমি নিয়ে গেলাম কামলা আমি নিয়ে গেলাম তুই নিয়ে যা ওটা নিয়ে যাবো কামলা দাস তুই কেন বলছিস আমি আমার ওইটা কে হাত দিছে ওর সন্তান কে হাত দিছে ওরে ও তোরেটা দিছে ওরে ওরে 2000 টাকা কম করবেন দরকার কামলা বাস করে ভার বুঝে দাও আমার ফালি মারা বেগলা মানে কত নিয়ে যাবে পুত্রা তুমি আমার কাছ থেকে টাকা আগে নিছো না হ্যাঁ তুমি আমার কেন করে করে কইলাবি তো দরকার পরে বাস করে কাইডা এক হাত দাইরা থাকবা আমার মরা দাইরা থাকবা করবেন না কই দিলাম আমি তুমি ভাই আমি করব না একবার মার্ডার কইলাম আরে মার্ডার করব আমিও মার্ডার করব আমিও চিনি আমিও চিনি এ তুমি ভাই আমি করো ভাই সর কি হইছে আমরা আমি কামলাটা আমার বেতে আমার বেতে আবার খেতে কাম করব আমরা জানেন আমার বোর মান দা ভাঙা গেছে গায় মারি টানতে টানতে তুমি কি জানো আমার বউ কোলা দিবি তোমার বাইরে খবর দিছাও আচ্ছা শুনুন কি করছিস তুই তোর কারণে কয়টা জামেলার মধ্যে পড়মু এ তোর কারণে কয়টা জামেলার মধ্যে পড়মু এ বগন কে কারে কারে দিবা খাই না লামু তা ও বাবা গো মরছি না আমি আর এ বাজে বলে গুনদিন করব না কে কাছে টিকা টাটা অগ্রিম নিব না আর আমার ঘুষ কম লাগে কোহাবো না